সহজ পাঠে আজকে আমরা এসেছি একটি পাঠ নিয়ে আলোচনায়। সেই পাঠটি কি? নবম পাঠে প্রথম একক, পাতা হচ্ছে 68। পাঠ অর্থাৎ এখানে একটা গল্প কথা আছে এবং সেই গল্পটা কি নিয়ে সেটা আমরা জেনে নিই পাঠটা আলোচনার মধ্যে দিয়ে। পাঠটা আমরা পড়ছি, সেখান থেকে আমরা জেনে নেব তার বিষয়বস্তু কি। দেখো সেখানে আছে, এসো এসো গৌড় এসো। দেখো আমরা এখানে একটা শব্দ পাচ্ছি কি, গৌড়, একটা ছেলের নাম। ওরে কৌরু দৌড়ে যা, আবার একটা শব্দ পাচ্ছি কি, কৌলু, আর একটি ছেলের নাম দৌড়ে যা। আরো কি পাচ্ছি দেখো, চৌকি আন, চৌকি কি, চৌকি হচ্ছে চারটি পায়া যুক্ত একটা কাঠের তক্তা, অর্থাৎ কাঠের একটা বসবার জায়গা, সেটা হচ্ছে চৌকি। এই যে আমি শব্দগুলো লিখলাম পাঠটা আলোচনার পূর্বে আমি বলে দিই, এই পাঠটার মধ্যে দিয়ে আমরা পাচ্ছি বিভিন্ন শব্দ এবং শব্দগুলোর মধ্যে মিল কি আছে। শব্দগুলোর মধ্যে মিল হচ্ছে দেখো, এই যে শব্দ এখানে কি আছে, ওপার যোগ করা, অর্থাৎ ওপার যুক্ত একটি শব্দ। ঠিক সেইরকমভাবে পাচ্ছি কৌলু একটা শব্দ যেখানেও কি আছে, ওপার যোগ করা। ঠিক সেরকমভাবে আরও একটি শব্দ আছে দৌড়ে, অর্থাৎ দৌড়ে, অর্থাৎ জোরে দৌড়ানো, অর্থাৎ তাড়াতাড়ি যাওয়া, দৌড়ানো, অর্থাৎ দৌড়ে। এখানেও কি পাচ্ছি, আর একটি শব্দ যেখানে আমরা পাচ্ছি ওপার যোগ একটি শব্দ। ঠিক সেরকম পাচ্ছি আমরা চৌকি একটি শব্দ, অর্থাৎ এখানেও কিন্তু ওকার যোগ করা। এই রকম আমরা পাঠ থেকে বিভিন্ন রকম শব্দ পাবো, যেই শব্দগুলো কি হচ্ছে, ওকার যোগ করা শব্দ। এইরকম অনেক শব্দ আছে যে শব্দগুলো তোমাদের মন দিয়ে লক্ষ্য রাখতে হবে পাঠটা পড়ার সঙ্গে সঙ্গে। তাহলে দেখে নিই এই গল্পটা কি, এসো এসো গৌড় এসো, অর্থাৎ গৌড় একটা ছেলে, তাকে কেউ আসতে বাড়িতে আসতে বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। ওরে কৌলু দৌড়ে যা, দেখো যখন বাড়িতে কেউ আসে তখন আমরা কী করি, তাকে বসবার জায়গা দিই, তাকে আমরা আমন্ত্রণ করি, এসো এসো আমার বাড়িতে এসো বসো, এইভাবে আমরা তাদের আমন্ত্রণ করি। ঠিক সেইরকমভাবে কেউ একজন বলছে, ওরে কৌলু দৌড়ে যা চৌকি আন, অর্থাৎ তাকে বসাবার জন্য একটি কাঠের চার পায়াযুক্ত কাঠের একটা বসার জায়গা, সেটা হচ্ছে চৌকি। গৌড় হাতে কৌটো কেন, দেখো এখানে আরেকটি শব্দ পাচ্ছি কৌটো, কৌটো সেটাও ওকার যুগের শব্দ। এবং কৌটো কি, কৌটো অর্থাৎ একটি কি পাত্র, অর্থাৎ কোনো জিনিস রাখার একটা জায়গা, সেটা হচ্ছে কৌটো। ওই কৌটো ভরে মুড়ি রাখি, তাহলে কৌটোটা কী জন্য, কৌটোটাতে কী রাখা হচ্ছে, মুড়ি। তোমরা পাচ্ছ মুড়ি শব্দটা, তাহলে মৌরি একটি নতুন শব্দ তোমরা জানতে পারলে। মৌরি কি, মৌরি হচ্ছে একটা সুস্বাদু মশলা যেটা রান্নার কাজে ব্যবহার করা হয়, মৌরি। আচ্ছা আর এই কৌটো করে কী রাখা হবে, মৌরি রাখা হবে। মৌরি খেলে ভালো থাকি, অর্থাৎ মৌরি তাদের স্বাস্থ্যের জন্য শরীরের জন্য ভালো। তুমি কি করে এলে গৌড়, কেউ তাকে জিজ্ঞাসা করছে গৌড়কে, সে উত্তর দিচ্ছে নৌকো করে। আবার একটা শব্দ পাচ্ছি, কি শব্দ, সেটা হচ্ছে নৌকো। নৌকো তোমরা জানো একটি জলযান, ঠিক আছে। এরপর দেখো আছে কোথা থেকে এলে, তাকে গৌড়কে জিজ্ঞাসা করা হচ্ছে, সে কি উত্তর দিচ্ছে, সে বলছে গৌরীপুর থেকে, অর্থাৎ একটা জায়গার নাম, সে সেখান থেকে এসেছে। কি করে এসেছে, নৌকো করে এসেছে। পৌষ মাসে যেতে হবে গৌহাটি, পৌষ মাস তোমরা জানো, পৌষ মাস একটা মাসের নাম এবং সেই মাসটা কি, শীতকাল। পৌষ মাসে আমরা জেনে থাকি আমাদের ১২টা মাসের মধ্যে পৌষ মাস কি হয়, শীতকাল। তাকে যেতে হবে গৌহাটি, গৌহাটি আবার একটি জায়গা, সেটা কোথায়, আসাম রাজ্যে আছে, আসামে আছে। এরপর দেখো আমরা পাচ্ছি গৌড় জানো ওটা কি পাখি, গৌড়কে জিজ্ঞাসা করা হচ্ছে ওটা কি পাখি, ও তো গৌ কথা ক, অর্থাৎ গৌ কথা ক একটা পাখি, গৌ কথা ক একটা পাখির নাম।
তোমরা বিভিন্ন রকম পাখি জেনে এসেছো, টিয়া, ময়না, কোকিল, কাক, ঠিক সেই রকম এখানেও একটা পাখি, সেটা কি বউ কথা কক পাখি? না, ওটা নয়। সে ওই পাখিটা দেখে, তাকে জিজ্ঞাসা করা হলে, পাখিটার কথা জিজ্ঞাসা করা হলে সে উত্তর দেয় ওটা বউ কথা কক পাখি। কিন্তু সে যে তাকে জিজ্ঞাসা করছে সে বলছে না ওটার জন্য আমি বলিনি, ওই যে জেলে, যে জলে কি আছে যেখানে জেলে মৌরলা মাছ ধরছে। তাহলে জেলেকে, জেলে হচ্ছে যারা মাছ ধরে তাদেরকে বলা হয় জেলে। জেলে কী মাছ ধরছে? মৌরলা মাছ ধরছে। তোমরা বিভিন্ন মাছের নাম জেনে আসবে, ঠিক সেই রকমভাবে মৌরলা একটি মাছের নাম। ওখানে কী পাখি আছে? ওটা তো পানকৌড়ি, অর্থাৎ পানকৌড়ি একটা পাখি, যে পাখিটা সাধারণত জলের মধ্যে থাকে, জলের মধ্যে তারা মাছ শিকার করে খায়। চলো এবার খেতে চলো। এরপর গৌরকে বলা হচ্ছে কি, তাকে খেতে যাওয়ার জন্য বলা হচ্ছে। সৌরি দিদি, আবার একটা নাম পাচ্ছি আমরা, সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ এই যে পাতটা থেকে আমরা পাচ্ছি বিভিন্ন মানুষের সাথে, ব্যক্তির সাথে আমরা পরিচয় পাচ্ছি। কীরকম? গৌর, কৌলু, ঠিক আছে? ঠিক সেই রকম পাচ্ছি আমরা কি, সৌরি দিদি। আমরা জায়গার নাম পাচ্ছি গৌরী, আমরা পাচ্ছি গৌহাটি, একটি মাসের নাম পাচ্ছি, দুটি পাখির কথা পাচ্ছি, বউ কথা কওয়া পাখি এবং পানকৌড়ি পাখি, একটা মাছের নাম পাচ্ছি, মৌরলা মাছের কথা পাচ্ছি, এই যে এই পাট এবং এই পাটটা থেকে আমরা যেটা একটা মিল খুঁজে পাচ্ছি সেটা এখানে বিভিন্ন রকম শব্দ আছে, যে শব্দগুলো ঔকার যোগের শব্দ, মৌরি, নৌকা, কৌলু, চৌকি, এইরকম কিছু শব্দ আছে যে শব্দগুলো কি হচ্ছে ঔকার যোগের শব্দ। তাহলে বুঝতে পেরেছ এই পাটটা থেকে আমরা কি বুঝলাম, একটা গল্প কথা সেখানে আমরা পাচ্ছি। এই পাটটার পর আমরা কি জানবো, এখানে বিভিন্ন রকম অনুশীলনী আছে, সেই অনুশীলনীগুলো তোমরা করবে, প্রশ্ন উত্তর আছে, সাজিয়ে লেখা আছে, বাম দিকের সাথে ডান দিক মেলাও আছে, বিপরীত শব্দ আছে এবং হাঁক পূরণ করো। তাহলে তোমাদের এই অনুশীলনীগুলো করার আগে কী করতে হবে, তোমাদের পাঠটা খুব ভালোভাবে মন দিয়ে পড়তে হবে। পড়ার পর প্রত্যেকটা শব্দ কিন্তু সুন্দরভাবে তোমাদের বানান করে করতে হবে। তাহলে বুঝতে পেরেছ এই পাঠটা থেকে আমরা কী জানতে পারলাম? আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। পাঠটা অবশ্যই তোমরা স্বরূপ পাঠের মধ্যে দিয়ে উচ্চারণ করে পড়বে। ওকে, থ্যাংক ইউ।